শ্রীরামপুরের সাংগঠনিক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমণকে কটাক্ষ করলেন ধনেখালীর বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র। তিনি বলেন, সারা বাংলায় উত্তেজনা ছড়াচ্ছে দিলীপ ঘোষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন ধনেখালীতে বিজেপির কোনো কর্মীই নেই। বাইরে বসে মন্তব্য না করে ধনেখালীতে এসে কথাবার্তা বলার জন্য আমন্ত্রণ জানান তিনি। যখন ওদের এখানে কোনো সংগঠন নেই, হ্যাঁ, ওরা কোথায় কলকাতায় বসে, কোথায় জেলায় বসে বড় বড় কথা বলছে, ধনেখালী ফাঁকা চুনি একদিন আসুন না, আমাদের কোনো আপত্তি নেই, কোনো জায়গায় কোনো মার হচ্ছে না, কাউকে মারেনি, তো কর্মী কোথায় যে মারবে, কর্মী কোথায় মারবে, এইগুলো খালি ওরা দিলীপ ঘোষ যে আজকে সারা বাংলায় একটা উত্তেজনা সৃষ্টি করছে, কোনো জায়গায় বলছে শ্মশানে পাঠিয়ে দেব, কোনো জায়গায় বলছে যে হাতে বম নাও পিস্তল নাও। আমাদের মনে হয় আমরা যারা গণতন্ত্র দেশে বাস করি, যারা রাজনৈতিক নেতা একজন সভাপতি বিজেপির, সেটা তার মুখে মানায় না। আমাদের মনে হয় ইনি কোনো রাজনৈতিক নেতার নন, তাই একটা ওইভাবে কথা বলেন। হুগলি থেকে সতীশ গুপ্তের সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।